এবার একটি নিখুঁত সংবাদ। রাজধানীর ধানমন্ডি জাফরাবাদ এলাকা থেকে হারিয়ে যাওয়া অনিমা নামের এগারো বছরের এক শিক্ষার্থীর সন্ধান চেয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে তার পরিবার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 23 মার্চ সকালে আহমেদ ভাষায় মুক্তি অনিমা নামের ওই শিক্ষার্থী তার বড় বোনের বাসা থেকে বের হয়ে যায়। পরে 8 দিনেও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েটির গায়ের রং শ্যামলা, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি। এ সময় তার পরনে ছিল বেগুনি রঙের কামিজ, নীল পায়জামা ও হলুদ ওড়না। এ ঘটনায় হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। কেউ অনিমার খোঁজ পেলে সংশ্লিষ্ট থানায় অথবা 01743 68746 8 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।